কিন্তু মামলা দায়ের করতে পারে না। এক নম্বর। দুই নম্বর কথা হলো, আমি আরেকটা কথা বলতে চাই, বঙ্গবন্ধু হত্যা মামলার সেই মামলার তৌফিকা করিম বলে আইনজীবী ছিলেন, ইনিকে ইনি হলেন পিয়াস করিমের বোন, আপন বোন, আপন বোন, যিনি বঙ্গবন্ধু হত্যা মামলার কৌশলী ছিলেন, আপন বোন, তাকে যেতে দেওয়া হলো না শহীদ মিনারে তার ভাইকে। তারপরে একটা কথা বলি, আরেকজনকে আমি একটা ব্যক্তির নাম ধরেই বলি, মর্তুজা, গোলাম মর্তুজা, একটা ঝকঝকে তরুণ সজীব জীবন্ত সৃজনশীল একটা মানুষ, হল তরুণ এবং যার অপার সম্ভাবনা, তাকে দেখলাম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ করার অধিকার কোথা থেকে এসছে, কোন আইন বলে, কোন আইন? ভাই আমি আপনার কাছে পড়ে আসছি, একটা ফোন আছে। জি হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনাই আছি। জি হ্যালো, হ্যাঁ শুনতেছি। জি বলেন, বলেন। জি সালামালাইকুম। আমার নাম আশরাফুল আলম খোকন, কেমন আছেন? জি বলেন খোকন। বিভূতি ভাই, আমি আলোচনা শুনছিলাম আপনাদের, আমাদের শ্রদ্ধেয় নুরুল কবির ভাইও বলছিলেন, আপনারা আলোচনা করছিলেন, তো আমি পিয়াস করিম অথবা পিয়াস করিম সাহেব সম্পর্কে যে শহীদ মিনারে নেয়া না নেয়া এই বিষয়টা বিতর্কে যাচ্ছি না। তো এখানে নুরুল কবির ভাই একটা কথা বলেছেন মাননীয় আইনমন্ত্রীর গতকালের বক্তব্য সম্পর্কে, এই বিষয়ে আমার একটু কথা হচ্ছে। মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের কিছু দৃষ্টিভঙ্গির কিছু বিষয় আছে, যে মাননীয় আইনমন্ত্রী যখন কথা বলেন পক্ষে পিয়াস করিমের কিংবা যে কোনো সাবজেক্টের, তখন এটা মাননীয় আইনমন্ত্রীর কথা হয়ে যায়, বাট যখন আওয়ামী লীগের কিংবা সরকারের কোনো মন্ত্রী বিপক্ষে কথা বলেন তখন এটা আওয়ামী লীগের হয়ে যায়। আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় একটু বেরিয়ে আসা দরকার, যে যে যদি পক্ষে বলে তাহলে এটা ব্যক্তির কথা হয়ে যায় মাননীয় মন্ত্রীর কথা, আর যদি বিপক্ষে বলে তাহলে এটা আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হয়, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটা অলওয়েজ বিশ্বাস করি যে ভিন্ন মত, যে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা অবশ্যই থাকবে, যে কোনো ভালো কাজের যে কোনো ভালো কথারও বিপক্ষ দশটা যুক্তি দেওয়া যায়, যে কোনো খারাপ কাজের পক্ষেও দশটা যুক্তি দেওয়া যায়, এটার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন হয় না। বাট বিষয়টা হচ্ছে যে আমি কোন কোন বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করব না। এখন ভিন্ন মত বলতে যদি আপনি আমার অস্তিত্বে হাত দেন, যদি জাতির অস্তিত্বের মধ্যে হাত দেন, তখন বিষয়গুলোর প্রশ্নবিদ্ধ হয়। এবং জাতির অস্তিত্বের বিষয়ে আমি বলতে যেটা বোঝাচ্ছি আপনাকে, সেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে যে আপনি ধরেন যদি একটা 30 লক্ষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যদি 30 লাখ বলেন, 3 লাখ বলেন, 30 লক্ষকে, এটা ভিন্ন মত হইতে পারে না। আপনি যদি মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলেন, এটা ভিন্ন মত হইতে পারে না, এটা আমার জাতির অস্তিত্বের মধ্যে আঘাত। তো আবার যদি ভিন্ন মত বলতে আপনি যদি বলেন যে যে সাইডেকে চাঁদে দেখা যায়, এটাও ভিন্ন মত হইতে পারে না। আপনি যদি বলেন যে কি বলে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা, না, এটা ভিন্ন মত হইতে পারে না। আপনি যদি বলেন যে কি বলে যে এই সাইডি সেই সাইডি, না, কিংবা কারো যে কি বলে আপনার সৌদিতে কোরআনে গিলাফ নিয়ে যে ইয়ে দেওয়া হয়, নাস্তিক আখ্যা দেওয়া হয়, যে এগুলো ভিন্ন মত না, এগুলো হচ্ছে আমার জাতির অস্তিত্বের উপর প্রশ্ন। জি অবশ্যই, অস্তিত্বের আঘাত। সরকার এবং দল যখন এক এবং একাকার হয়ে যায়, একই ব্যক্তি যখন মন্ত্রী এবং দলের কর্ণধার হয়ে বসেন, তখন কোনটা দলের কথা বলছেন কোনটা মন্ত্রীর কথা বলছেন, এটা কিন্তু আমাদের মতো উম্মি পাবলিকের পক্ষে বোঝা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন তাকেই ব্যাখ্যা দিতে হবে দলের মুখপত্রকে, দলের মুখপত্র হিসাবে যদি কেউ কথা বলেন আমরা বলব সেটা দলের কথা। আর দলের যখন মুখপত্র থাকবে না, সবাই যখন রাজা, প্রজা কেউ নেই, তখন কিন্তু ওই মন্ত্রী এবং দলের কর্তা ব্যক্তি এক, তার কথাটাকে আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। জি শেখ ভাই, না তবে এটা মানে খোকন যেটা বলছেন যে আসলে বাংলাদেশের অস্তিত্ব চ্যালেঞ্জ হয় এমন, এটা নিয়ে তার ভিন্ন সুযোগই নেই। এটা তো সংবিধানের সম্পূর্ণ সুযোগ, এটা তো প্রশ্নই আসে না। রাইট, এটা তো বেসিক খোকন সাহেব, আমি যদি বসে থাকি, উনি আমাদের প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যুক্ত, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই কথাবার্তা, আমরা আমার ধারণা ছিল যে প্রধানমন্ত্রীর অফিস কিছু শোনা টোনে না, শুধুমাত্র এজেন্সির
নানান এজেন্সির নির্বাচিত রিপোর্ট নিয়ে কাজ করেন। খোকন আবার ডার্ক সাইডের রিপোর্টার হয়েছিলেন, আপনি খুব ইমপ্রেস। তো ধন্যবাদ, দুটো রেসপন্স আছে আমার, হয়তো আপনাদের সঙ্গে আমার একমত নাও হতে পারে। এক নম্বর কথা হচ্ছে তার প্রস্তাব বক্তব্যটা ভালো, এই অর্থে যে যে এইরকম তো হওয়া উচিত নয়, একজন মন্ত্রী যখন একটা সত্য কথা বলেন বলে আমাদের কাছে মনে হয় তখন শুধু মন্ত্রীর কথাটা সরকারের কথা নয়, বা এই কথা তো ঠিক। তো এইটা যদি সরকারের কথা হয় মেনে নিলাম আমরা, খুব সুন্দর কথা, যে আইনমন্ত্রী যে সত্য উচ্চারণ করেছেন একাধিকবার এটা সরকারের কথা, তাহলে এই যে ছেলেপুলেগুলি শহীদ মিনারে গিয়ে এই সমস্ত অপকর্মগুলি করল সরকার তখন কি ঘুমিয়েছিল? আমি তো আমার তো তাহলে আমার কি মনে করার সুযোগ নাই যে গোটা সরকার এইরকম একটা উন্মাদনা, এরকম একটা স্বাধীনতা যুদ্ধের চেতনা বিরোধী, এরকম একটা ভাষা আন্দোলনের চেতনা বিরোধী অবস্থান নেয়ার কিছু ছেলেপুলেকে খোদ কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে যখন এই সমস্ত কারবার করছে তখন সরকার যখন নীরব ছিল সেটা হয়তো ব্যক্তি মন্ত্রী সহ্য করতে পারেন নাই তার তারুণ্যের কারণে, আর ওনার তো অনেকের মতন একেবারে ট্রেন্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, স্বাধীন চেতা মানুষ। তো আমার এটা বরং এই প্রশ্ন এইটা, আর উনি যে কথা বলেছেন তো সরকার আর দল একাকার হয়ে গেলে, আর সরকারের মুখপাত্র হিসেবে আওয়ামী লীগের যাদেরকে আমরা দেখি প্রায় যেটা নাম শোনা যায় সে তো এই ইতিমধ্যে কথা বলেছে, এবং সে কথা বলেছে যেটা আইনমন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে কথা বলেছে, একটা তরুণ কিশোর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট বিতরণকারী তরুণকে রাজাকার হিসেবে চিহ্নিত করেছে, এবং তার বক্তব্যের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে তার বাবা যদি পিস কমিটির মেম্বার হয়েও থাকে, যেটা মন্ত্রী বলেছেন যে কেন হয়েছে, তাহলে সেই পিস কমিটির মেম্বারের বিরুদ্ধে এত যদি বক্তব্য থাকে তো এই এই পরিষদে এই যে মন্ত্রী পরিষদে পিস কমিটির চেয়ারম্যানের সন্তান মন্ত্রী পরিষদের সদস্য, এই যে শহীদ মিনার যারা কথা বললেন তাদের তো একটি বাক্য উচ্চারণ করতে শুনি নাই তাদের বিরুদ্ধে, কারণ তারা প্রধানমন্ত্রী আত্মীয় কারণে। দ্বিতীয় প্রশ্ন, বরং তারপরেও আমি খোকনকে ধন্যবাদ জানাই, আর যেগুলি বলছেন জাতীয় অস্তিত্ব নিয়ে কথা, জাতীয় অস্তিত্ব বিপন্ন হয় কি করে? জাতীয় অস্তিত্ব বিপন্ন হয় যদি সমাজের মধ্যে তথ্যভিত্তিক অ্যানালিসিস ভিত্তিক ইতিহাসের নানান ভাষ্য অনুপস্থিত থাকে, জাতির অস্তিত্ব বিপন্ন হয় যদি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে দেওয়া ওয়াদা পালন না করে লুটপাট ইত্যাদি বিকশিত হতে থাকে, জাতির অস্তিত্ব বিপন্ন হয় যদি তরুণদেরকে, আমি এই প্রসঙ্গে আর একটু বলতে চাই ওইটার সঙ্গে যুক্ত করে, এই তরুণদেরকে আমি শুধু রাজনীতিকদের এটা দোষ দিব না, এই তরুণরা তো শুনেছি বিএমএ পাশ করার ছেলেপুলে, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কলেজের শিক্ষকরা তাদেরকে ইতিহাস সম্পর্কে কি পাঠ দান করেছেন, কারণ বিভ্রান্তি তো আকাশ থেকে পড়ে না, সমাজের ভেতর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতর দিয়ে বসে আসে, এই অধ্যাপকরা তারা কি করেছেন? তরুণরা যদি বিভ্রান্ত হয় ইতিহাস সচেতন না হয় ইতিহাসে একটি মাত্র ভাষ্য নিয়ে যদি তারা বসে থাকে তখন জাতির অস্তিত্ব বিপন্ন হয়, এবং কি যে সংখ্যার কথা বলেছেন সেই সংখ্যার তত্ত্ব নিয়ে নানান ধরনের গবেষণা হওয়া দরকার, আমাদের সত্যের মুখোমুখি হওয়া দরকার। সুতরাং এটা যদি কেউ এই বিষয়ে পাঁচটা গবেষণা জগতে এখন আছে বিদেশিদের, পাঁচটাই বিদেশিদের, বাংলাদেশ সরকারের কোনো কিছু নাই, কোনো সরকারেরই নাই, বরং উনি তো আমার তো ধারণা এই বিষয়ে খোকন সাহেবের বিভ্রান্ত থাকা উচিত, বিভিন্ন বিদেশিরা আমাদের শহীদদের সম্পর্কে শহীদদের সংখ্যা সম্পর্কে যদি পাঁচটা ফিগার দেয় আর আমাদের একটা সরকারও যদি সেগুলো নিয়ে একটা তালিকা সত্যিকার অর্থে তালিকা তৈরির চেষ্টা না করে তাহলে সারা জাতিই বিভ্রান্ত আছে, সেই কারণে তো বিপন্ন বোধ করবে, সরকারগুলোর তো দায়িত্ব আছে স্বাধীন দেশের সরকারগুলোর, সে তো কেউ করে না। কিন্তু ওটা তো সেটেলড ইস্যু নয়, পৃথিবীর ইতিহাসের কোনো কিছু সেটেলড ইস্যু না, ইতিহাস বদলায় চিকিৎসাশাস্ত্রের মতন, আজকে যে ওষুধ মনে হয় যে প্রাণ রক্ষাকারী আগামীকাল সেটা প্রাণের ঘাতক হিসেবে এরকম হয়, ইতিহাস এগিয়ে চলে। একটা এই ব্যাপার কথা তুললেন বলে একটা বাক্য বলবো, এটা খুব বিখ্যাত তত্ত্ব ইতিহাস হিস্টোরিওগ্রাফির, সময় এবং ইতিহাস পরস্পরের প্রতি বৈরী থাকে, বর্তমান সময়টা ইতিহাসকে নিয়ে হাসে, মনে করে ইতিহাসকে সময়ের যে মিথ্যাচারের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু ইতিহাস বারবার খনন হতে 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 গবেষকদের নয় বারবার ইতিহাস আবার মঞ্চে রোরিং করতে থাকে, গর্জে ওঠে, ফলে ইতিহাস
আর ইতিহাসের নানান ভাষ্য থাকে এবং ইতিহাসের সঙ্গে বর্তমান সময়ের বর্তমান রেজিম গুলি, সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, কিংবা কংগ্রেসের হোক, কিংবা বিজেপির হোক, বর্তমান সময়টা সবসময় ইতিহাসকে তার মতো করে প্রভাবিত করতে চায়, কিন্তু ইতিহাস আবার ভেতর থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসে। এই প্রক্রিয়া চলেছে, চলতে থাকবে। এতে ইতিহাস বিপন্ন হয় না, জাতিত্ব বিপন্ন হয় না, জাতি বিপন্ন হয় যদি গণতান্ত্রিক বিকাশ না হয়, যদি সমাজের মধ্যে বৈষম্য বাড়তে থাকে, তখন সিভিল ওয়ার হয়, তখন নানান ধরনের কেওয়াস তৈরি হয়। সেগুলো ঠিক করা, স্টেবিলাইজ করা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এখানে ওনার সঙ্গে একটু ভিন্ন মত প্রসঙ্গ, খুব ভালো, সে বিষয়গুলো হলো যে জাতীয়ভাবে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে সত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেই সত্যগুলো সত্য হিসেবে থেকে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসেও এই ধরনের বিভ্রান্তিকর বিষয় ছিল, তারা এখন পর্যন্ত কিন্তু সমাধান করতে পারে নাই, কিন্তু ওই সময় যা ছিল গৃহযুদ্ধের সময় যে সংখ্যা ছিল সেই সংখ্যাকে তারা সেইভাবেই ধরে নেয় এবং এ নিয়ে তারা বিতর্ক করে না এবং বিতর্ক করা উচিত না। আমাদের দেশে কিছুদিন আগে দেখলাম শর্মিলা ঠাকুর বলে এক ভদ্রমহিলা বই লিখে উনি বিতর্কের একটা উদ্দেশ্যমূলকভাবে কয়েকটা গ্রাম কিংবা কয়েকটা উপজেলা গিয়ে উনি দেখে বলে দিলেন যে এটা 30 লক্ষ না 3 লক্ষ কিংবা যাই হোক একটা সংখ্যা বলে দিলেন, সেটা যে সত্য এমনটি নয়। আমার কথা হলো যে বিষয়গুলো মীমাংসিত হয়ে গেছে আমরা সেই মীমাংসিত বিষয়গুলো অনুসন্ধান করব, কত মানুষ শহীদ হয়েছে অবশ্য অনুসন্ধান করব, কত মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে নদীতে সাগরে ভেসে গেছে আমরা এর অনুসন্ধান করতে পারবো না, সেই জন্য এই বিতর্কের অবকাশ মানে শেষ হবে না। সেজন্য যেটা সেটেল বিষয় আছে এই মূল সূত্রগুলো আমাদের মেনে নিতে হবে, যেমন বাংলাদেশ রাষ্ট্র এটাও মেনে নিতে হবে, পতাকা মেনে নিতে হবে, জাতীয় সংগীত মেনে নিতে হবে এবং এগুলো আমাদের জন্মের সঙ্গে 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 সংশ্লিষ্ট এবং জন্মসূত্র এগুলো এবং মুক্তিযুদ্ধের যে আদর্শগুলো আছে সেগুলো সত্যিকারভাবে মুক্তিযুদ্ধের ভিতর থেকে গড়ে উঠেছে। এই বিষয় নিয়ে বিতর্ক যারা করবে ধরে নিতে হবে যে সেই বিতর্কগুলো অহেতুক এবং মুক্তিযুদ্ধের চেতনা কে এটা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনার ভিতরে হেন জিনিসটা এটা তো বায়ুবি না, মুক্তিযুদ্ধের চেতনা হলো কি আমি খেতে চাই, আমি পড়তে চাই, আমি বৈষম্যহীন সমাজ চাই, আমি আমি সমাজ ব্যবস্থার আমল পরিবর্তন চাই, আমি কর্মসংস্থানের ব্যবস্থা চাই, ভালো শিক্ষা চাই, উন্নত জীবন চাই, চিকিৎসা চাই, আমার মুক্তিযুদ্ধের চেতনা মানে তো এই। আজকে তার ভিতরে আমরা হানাহানি জঙ্গিবাদ ধর্মান্ধতা এগুলো নিয়ে এসে এমন একটা জগাখিচুড়ির অবস্থা করেছি সংবিধানে বলেন আর ব্যক্তি জীবনে বলেন সমাজ জীবনে বলেন যে ব্যবস্থা করেছি যার ফলে আজকে একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিপাকের ভিতর দিয়ে আজকে অনেক সত্য মিথ্যা বিভ্রান্তিকর অবস্থার। আমার ধারণা আমরা খুব বেশি দুই রকম কথা বলেছি বলে আমার মনে হয় না, এই কারণে যে ওনার প্রত্যেক প্রতিবাদের মধ্যে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে 200 বছর ধরে এখনো পর্যন্ত বিতর্ক আছে, তার মানে হচ্ছে ভিন্ন মত আছে, এটি ওরা মারামারি করে না। প্রসঙ্গটা হলো এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল হিস্ট্রি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রফেসর হাওয়ার্ড জিনের পেপার হিস্ট্রি অফ আমেরিকা আছে, এত মোটা বই। তাহলে এই যে প্রফেসর হাওয়ার্ড জিন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ওয়েল মিনিং জনসাধারণ যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একটা নাম, ওনার মনে হয় না এই যে অফিসিয়াল হিস্ট্রি কারেক্ট আছে, এর মধ্যে অনেক কিছু বাদ দেওয়া আছে, ওইখানে কংগ্রেস আর ইয়েদের রিপাবলিকানদের অফিসিয়াল হিস্ট্রি আছে, এর বাইরেও ইতিহাস আছে, তিনি এত মোটা পিপুলস হিস্ট্রি আছে। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ বুদ্ধিজীবীরা তাকে সম্মান করে, তাকে অপমান করে না, তাকে মুসলিম যাতে বাধা দেয় না। এক, দুই, শর্মিলা বসুর বই, শর্মিলা বসুর বই আমিও মনে করি আপনার সঙ্গে একমত, এটা যথেষ্ট সুন্দর গবেষণা হয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু এটা বুঝবে কি করে মানুষ? যত বেশি পড়বে, যতগুলি উপাখ্যান সম্পর্কে, যতগুলি গবেষণা সম্পর্কে মানুষের ধারণা থাকবে, তত বেশি করে একটা বই দেখলে, বইটা ধরলে, তার গবেষণা পদ্ধতি দেখলে বুঝতে পারবে এটা একটা ভালো বই কি খারাপ বই। সেটার জন্য তো লেখাপড়া করতে হবে। তো লেখাপড়া বাদ দিয়ে যার মুক্তিযুদ্ধের চেতনা, এটার একটা বিএনপির ভাষ্য আছে, আওয়ামী লীগের ভাষ্য আছে, কমিউনিস্টদের একটা ভাষ্য আছে, ন্যাপের একটা ভাষ্য আছে, সোশ্যালিস্টদের একটা ভাষ্য আছে, সাধারণ মানুষের গরিব কৃষক যে তার একটা ভাষ্য আছে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই পার্সপেক্টিভ গুলি সম্ভালে আসতে হবে, পরে আমারটাই ঠিক কিংবা মোদি ভাইটাই ঠিক কিংবা সাইদ ভাইটাই ঠিক এইটা মনে করার সময় নেই। আচ্ছা,
শেষ করতে হচ্ছে। তো আমার সর্বশেষ একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই যে এই ছাত্রদলের কথা উঠেছে, ইয়েবাই তুলেছিলেন ব্রিগেডিয়ার সাহেব, অত্যন্ত ন্যায্য কথা। আপনি লক্ষ্য করুন, সরকারের বিরুদ্ধে একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ছাত্র দলের 300 ছেলে আমি গত 6 বছর একসাথে দেখি নাই, কিন্তু নিজেরা নিজেরা পদবঞ্চিত আর পদ গ্রহণকারী লোকেরা কয়েক ছাত্র এখানে মারামারি করতেছে। ভাই এই সমাধান খুব ছোট্ট, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, ছাত্র সংগঠন, এই শ্রমিক সংগঠন, তাদের নেতৃত্ব কেন তারা নির্বাচনের মাধ্যমে করে দেয় না? এই পার্টিগুলি নিজেরাই নির্বাচন করে না, যেভাবে দাঁড়িয়ে আছে তার রক্তাক্ত সন্তানের দিকে তাকিয়ে আগামী ভবিষ্যৎ যারা উজ্জ্বল। অনেক ধন্যবাদ আপনাকে। নাই তো হাতে সময় যখন, তখন সত্য বলাটাই একটা বিপ্লবী কাজ, জর্জ অরওয়েল বলে ব্রিটিশ ইন্টালেকচুয়াল বলেছিলেন, আপনাকে নিষিদ্ধ করলেও আপনি সত্যটা বলে যান, এটা বিপ্লবী কাজ। অনেক ধন্যবাদ কবির আপনাকে, সাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।